আসসালামু আলাইকুম, আমি তানভীর আনজুমুল ইসলাম নাজিব। আজকে পড়াবো তোমাদের কুয়া বা চৌবাচ্চার ম্যাথ প্রবলেম। এগুলো জানার আগে আমাদের কিছু বেসিক জিনিস যেগুলা না জানলে নয় সেগুলা জানবো, ঠিক আছে? এখন প্রথমে যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে ভার কেন্দ্র। ভার কেন্দ্র কোনো একটা বস্তুর যে বিন্দুর সাপেক্ষে ওই বস্তুটার ভর ভ্রামক শূন্য হবে সেই বিন্দুটারে বস্তুর ভার ভ্রামক থাকবে, কেমন? আবার ভর ভ্রামক কি সেটাও না জানার কথা অনেকের। তো ধরো এই একটা বস্তু আয়তাকার প্রায় ধরা যায়, ঠিক আছে? আমি একটা মিড পয়েন্টে যে কোনো একটা বিন্দু নিলাম। এখন এই বস্তুটা অসংখ্য কণা বিভক্ত আছে, মানে এখানে একটা কণা, এইখানে একটা কণা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, অসংখ্য কণা আছে। এখন আমি যদি এই কণাটার ভর ভ্রামক বের করি, তাহলে এই বিন্দু থেকে এই কণাটার দূরত্ব আর যদি আরণ ধরি এবং বিন্দুটার বা কণাটার ভর এমন হয়, তাহলে এর ভর এই বিন্দুর সাপেক্ষে এই কণার ভর হচ্ছে, ভর ভ্রামক হচ্ছে এমন আরণ, ঠিক আছে? এখন দেখো এই বিন্দুটার সাপেক্ষে এইখানে একটা এমন ভরের আরণ দূরত্বে কণা পেয়েছি। এখন এই পাশেও সেম একটা এমন সেম ভরের একই দূরত্বে একটা কণা পাওয়ার সম্ভাবনা আছে, অবশ্যই আছে, এমন আরণ। তাহলে এরও ভর ভ্রামক এই বিন্দুর সাপেক্ষে হবে কি, এমন আরণ। এখন আমি চিন্তা করতে পারি যে এই বিন্দুর এই পাশে একই ভরের বা এমন না, ধরলাম এম টু ভরের আছে, এখন আর টু দূরত্বে যদি থাকে তাহলে এই বিন্দুর একই পাশে বা বিপরীত পাশে এই ভরেরই একই দূরত্বে আরেকটা কণা থাকতে পারে, থাকবে, ঠিক আছে? সেটা হচ্ছে এম টু আর টু ভর ভ্রামক, ঠিক আছে? তাহলে এই পাশেও সেম থাকবে এম টু আর টু। তাহলে আমরা এই বিন্দুর এক পাশকে পজিটিভ ভর ভ্রামক, আরেক পাশকে নেগেটিভ ভর ভ্রামক কাউন্ট করতে পারি। তখন যদি আমি এই ভর ভ্রামকটার সাম্যবস্থা সৃষ্টি করতে পারে কিভাবে, লব্ধি যদি দেখি, এম ওয়ান আর ওয়ান মাইনাস এম টু আর টু, তার মানে কত হয়, জিরো, সরি, এটা এম ওয়ান আর ওয়ান, এইটা এক পাশে আছে আর একটা এই পাশে আছে। তাহলে এরকম অসংখ্য কণা আছে, সবগুলার ক্ষেত্রে এরকম সৃষ্টি হবে। তাহলে এই বিন্দুটার সাপেক্ষে আলটিমেটলি আমার ভর ভ্রামকটা জিরো হয়ে যাবে। তখন আমি বলতে পারি এই মিড পয়েন্টে, এই মিড পয়েন্টে এই পুরা বস্তুটার ভার কেন্দ্র আছে, ক্লিয়ার? এখন ভাইয়া, ভার কেন্দ্র কি সবসময় মিড পয়েন্টেই থাকবে? না, এমন নাও হতে পারে। কেন? কারণ ধরো আমি এইরকম একটা শেপের বস্তু নিলাম যার এই অংশটুকুর বা এই পার্টটুকুর ভর অনেক বেশি হবে, এই পার্টটুকুর, সেটা বোঝাই যাচ্ছে, ঠিক আছে? এখন আমি যদি এর মিড পয়েন্ট এটা হিসাব করি, তাহলে এইখানে কি আমার ভার কেন্দ্রটা থাকবে? অবভিয়াসলি নট। কেন? কারণ এইখান থেকে আয়রন দূরত্বে এই কণাটার ভর, আয়রন দূরত্বে যদি ধরি এই কণাটার ভর এক না, এখানে বেশি ভর থাকবে, তখন আমার ভার কেন্দ্রটা একেবারে এরকম কোনো একটা পয়েন্টে হতে পারে, ঠিক আছে? কিভাবে? তখন দেখবা যে একটা বেশি দূরত্বে যে ভর পাবা, ভর কাউন্ট করবা, ধরো এখান থেকে দুই একক দূরত্বে একটা ভর নিলা, সেটার ভর হচ্ছে এক, তাহলে দুই ইন্টু এক ভর ভ্রামক, ঠিক আছে? দুই একক দূরত্বে, কিন্তু দূরত্বটা দুই, আর এখান থেকে ধরো এক একক দূরত্বে নিলা, দূরত্বটা কম নিলা কিন্তু ভর বেশি পাইলা দুই, তখন কি হয়, এটার দূরত্ব হচ্ছে এক কিন্তু ভরটা দুই, আলটিমেটলি এটার গুণফলটা বা ভর ভ্রামকটা দুইটাই সেম। তাহলে আমার ভর ভ্রামক কি পাবো, এইটার সাপেক্ষে দুই প্রান্তের যদি লব্ধির মতো হিসাব করি তাহলে জিরো। তাহলে ভার কেন্দ্রটা একটু কাছাই যাবে এইদিকে তখন, ঠিক আছে? আশা করি বুঝছো। এখন কীটকাজ নিয়ে একটু সামান্য আলোচনা করব, বা কাজ নিয়ে, ঠিক আছে? ধরো আমরা স্বাভাবিকভাবে চিন্তা করতে পারি যে একটা কৃষক ধান কাটতে গেছে, এখন আমরা বলি সে কাজ করতে গেছে, কিন্তু কৃষকটা ধান কাটতে গিয়ে শক্তি ব্যয় হবে না, শক্তি ব্যয় হবে? তো আমরা স্বাভাবিকভাবে চিন্তা করতে পারি কৃষকটা যতটুকু কাজ করেছে তার তো ততটুকুই শক্তি ব্যয় হওয়ার কথা, তাই না? ঠিক আছে, আর ফিজিক্সের ভাষায় কাজের একক জুল, শক্তির একক জুল। তখন আমরা বলতে পারি যে কোনো একটা বস্তু বা ব্যক্তির কৃত কাজ ইজ ইকুয়াল টু ব্যয়িত শক্তি, তো শক্তি, ঠিক আছে? আমি যতটুকু কাজ করবো ততটুকুই শক্তি ব্যয় হবে, এটা তো সিম্পল একটা। তাহলে ধরো এইখান থেকে একটা বস্তু আছে,
বস্তুটাকে আমি এইচ উচ্চতায় তুললাম, এইচ উচ্চতায় তুললে ওর একটা বিভব শক্তি অর্জন করবে, তার মানে ও একটা শক্তি অর্জন করেছে, সেই শক্তিটা কি আমি আমি দিয়েছি, সেই শক্তিটা আমি দিয়েছি মানে কি আমার ব্যয় হয়েছে শক্তিটা, এই পরিমাণ শক্তি আমার ব্যয় হয়েছে, তাহলে আমি এই এইচ উচ্চতায় উঠাতে আমার কাজ হবে কত, এমজিএইচ পরিমাণ। এখন ধরো আমি এই বস্তুটাকে এমএইচ পরিমাণ উঠিয়ে এখানে নিয়ে এসে এইদিকে ভি বেগে ছুঁড়ে মেরেছি, তাহলে ভি বেগে ছুঁড়ে মারার জন্য একটা এখানে গতিশক্তিও ক্রিয়েট হয়েছে, সেটাও কি আমার দ্বারা, মানে আমার ব্যয় হইলো গতিশক্তিটা। তাহলে এই পুরো সিস্টেমটাতে আমার কাজ কত হবে, ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ পরিমাণ প্লাস আবার ভি বেগে ছুঁড়ার কারণে গতিশক্তি, ঠিক আছে? এরকম কেস আসতে পারে, ক্লিয়ার? এখন গতিশক্তি কাজের একক কি, কাজের একক হচ্ছে নিউটন সেকেন্ড বা জুল, ঠিক আছে? কোয়ার ম্যাথ করাটা যা যা লাগবে আমি শুধু আইডিয়া দিচ্ছি বেসিক গুলা, ঠিক আছে? এবার ক্ষমতা যদি দেখি, ক্ষমতা বা পাওয়ার, ক্ষমতা যদি স্বাভাবিকভাবে বলি তাহলে প্রতি সেকেন্ডে বা একক সেকেন্ডে যতটুকু কাজ হয় তাই হচ্ছে ক্ষমতা। তাহলে টি সময়ে যদি কাজ হয় ডব্লিউ পরিমাণ, তাহলে এক সেকেন্ডে কাজ হবে কত, ডব্লিউ ডিভাইডেড বাই টি, ক্ষমতাকে প্রকাশ করবো পি দ্বারা, পি ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই টি। ক্ষমতার একক হচ্ছে পি, ক্ষমতার একক হচ্ছে কাজের একক কি, জুল পার সেকেন্ড বা জুল পার সেকেন্ড, এটাকে আমরা লিখতে পারি ওয়াট। তাহলে তোমাকে দুইটাই মনে রাখতে হবে, জুল পার সেকেন্ড বা ওয়াট, ঠিক আছে? কেন এইটা আমি একটা এই বেসিকটাও কাজে লাগবে, জুল পার সেকেন্ড এবং ওয়াট, একটা ম্যাথ করাবো তাতেই বুঝে যাবা। এখন কথায় আসি যে ভার কেন্দ্র আমি কেন ইউজ করলাম, ভার কেন্দ্র কেন দেখালাম। দেখো এই একটা যে বস্তু আছে একে আমি এইচ উচ্চতায় উঠাবো, ধরো একটা উচ্চতা, এই পরিমাণ উচ্চতা এইচ উচ্চতায় উঠাবো, তাহলে আমার কাজ করতে হবে এইচ উচ্চতায় উঠাতে। এখন এই বস্তুটার অসংখ্য কণা আছে, এই জায়গায় একটা কণা আছে, এই জায়গায় একটা কণা আছে, এইখানে একটা কণা আছে, এইখানে একটা কণা আছে। এখন সব কণাগুলাই বস্তুটা সকল কণায় কি এইচ উচ্চতায় উঠবে আলটিমেটলি, না। এইটা ধরো এই কণাটা, এখানে যে কণাটা আছে এইটা এইচ উচ্চতায় উঠবে, এইটুকু এইচ উচ্চতায় উঠতে পারে, কিন্তু এইখানে যে কণা থাকবে এইখানে কিন্তু এইচ উচ্চতায় আর উঠছে না। ধরলাম এক্স ওয়ান পরিমাণ উঠছে, এইটা ধরলাম এই কণাটা এক্স টু পরিমাণ উঠছে, এরকম সকল কণায় কিন্তু আমার এইচ উচ্চতায় উঠছে না। তাহলে এক্ষেত্রে কাজ বের করার জন্য কি আমি সব কণার ক্ষেত্রে এম জি এক্স ওয়ান প্লাস এম জি এক্স টু এরকম ভাবে বের করব, না, এটা তো পারা সম্ভব না, ঠিক আছে? তাহলে সেজন্য এই সুবিধার জন্য আমার এইখানে ভার কেন্দ্রের সরণ দেখতে হবে, ভার কেন্দ্র কতটুকু উঠছে, এর মিড পয়েন্টে ভার কেন্দ্র আছে যেহেতু, তাহলে এই ভার কেন্দ্রটা কতটুকু উঠছে আমার সেটা দেখার বিষয়। আমরা কল্পনা করে নিতে পারি যে এর ভার কেন্দ্রে এই বস্তুটার পুরা ভর কেন্দ্রীভূত আছে, যদি বস্তুটার ভর এম হয় তাহলে এই ভার কেন্দ্রে পুরা ভরটা আছে ধরে নিতে পারি, এইটাই হচ্ছে সেই বস্তু, ধরে নাও কল্পনা, ঠিক আছে? এটাই হচ্ছে এম ভরের সেই বস্তু ধরে নিতে পারি। তাহলে এই বিন্দুটা এইখানে কতটুকু স্মরণ হচ্ছে সেইটা দেখবো, তাহলে স্মরণ হবে এইটুক এইচ পরিমাণ, না, ওইটা ধরেই আমি কাজ করব, পুরো একটা গড় স্মরণও ধরতে পারো, গড় উচ্চতাও ধরতে পারো এটা। তাহলে আমার ভার কেন্দ্রের স্মরণ দেখব। এখন ভাইয়া তোমরা চিন্তা করতে পারো, বস্তুটা এইখানে ধরো উঠলো, তখন কেসটা হয়ে যাবে এরকম, না এরকম, ভার কেন্দ্রটা এই লাইনে থাকছে এইখানে এইখানে, তাহলে এইখানে যদি থাকে এরকম ভাবে, তাহলে তো বলতে পারো যে এই ডাক্তার এই লাইনে এইচ উচ্চটা এটা, তাহলে এই লাইনটার আমার এটুকু না হয় উঠে গেছে, কিন্তু এটুক তো উঠেনি ভাইয়া, ভার কেন্দ্র যদি এটা এই পয়েন্টটা চলে আসে তখন আমরা কিভাবে কি করব, এটা কি আসলে কাজ হয়েছে সম্পূর্ণ? হ্যাঁ হয়েছে, কারণ আমার কিন্তু এই উচ্চতা পর্যন্ত উঠাতে হবে, আমার এই অংশটুকু যা আর এই অংশটুকু সমান, এটা মিড পয়েন্ট ছিল, তাহলে আমার এইটুক উঠাতে আমার যে এক্সট্রা কাজ করতে হয়েছে আর এইটুক আমার উঠায়নি, মানে এইটুকু একটু কাজের ঘাটতি আছে, এই এক্সট্রা কাজটুকু এই ঘাটতিটুকু পূরণ করে দিচ্ছে, যেহেতু আমার এই পরিমাণ উঠাতে হবে যেটা এইটুক এক্সট্রা আর এইটুক নিচে নেমে আছে, কারণ এইটুক যেটুক বেশি হয়েছে এটুকুর ঘাটতি পূরণ করছে, ক্লিয়ার? আশা করি বুঝছো। এখন এবার কুয়ার চৌবাচ্চা আসল কাহিনীতে আসি, কুয়াটা প্রায় চৌবাচ্চার মতোই ধরে নেওয়া হয় এখানে, আমরা যখন ম্যাথ করি আসলে কুয়াটা হয় এরকম একটা শেপের,
যেটা হচ্ছে সিলিন্ডার আকৃতি, ঠিক আছে? সিলিন্ডার আকৃতি, এখানে পানি থাকবে, এইটুকু হচ্ছে কুয়ার উচ্চতা এইচ। আর কুয়াটার ব্যাসার্ধ যদি এটা মিড পয়েন্ট হয়, তাহলে কুয়ার ব্যাসার্ধ ধরা হয় এই যে এইটুক আর, তাহলে এই পুরাটা হচ্ছে কি ব্যাস। তাহলে এইটুক যদি আর হয় আর কুয়াটার উচ্চতা এইচ হয়, তাহলে কুয়ার এই কুড়া কুয়াটা যতটুকু পানি থাকবে, পানিপূর্ণ কুয়ার আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ, যেহেতু সিলিন্ডারের আকৃতি, সিলিন্ডারের আয়তনের সমান। ক্লিয়ার? এবার ধরো এই তোমার কুয়াটার মধ্যে পানি আছে এতটুকু, এতটুকু, তাহলে এইটুকু হচ্ছে কি এইচ ভাগ টু। তোমার এই উচ্চতা দেওয়া আছে, তুমি ব্যাসার্ধ জানো কুয়ার হচ্ছে আর পরিমাণ, তাহলে যদি তোমাকে বলে যে কুয়ার এই পানিটুকুর ভর কত, তাহলে কিভাবে বের করবা? রো সমান কি এম ভাগ বি, তাহলে এম ইজ ইকুয়াল টু কি আমরা জানি রো ভি, মানে আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে পানির ঘনত্ব 1000 ইন্টু আয়তন কি হবে, এটা সিলিন্ডার আকৃতি, তাহলে এবার পাই আর স্কোয়ার, এখানে কিন্তু এইচ দেওয়া যাবে না, পানি যতটুকু আয়তনে আছে বা উচ্চতা পর্যন্ত আছে সেটুকু, ঠিক আছে, এইচ ভাগ টু। আশা করি বুঝছ এখন। তাহলে এটুকু হচ্ছে আয়তন, তাহলে ভর দেওয়া না থাকলেও এই ইনফরমেশন গুলো থাকলেও আমি বের করতে পারবো। এবার আরেকটা জিনিস দেখি, ভার কেন্দ্রের সরণ কুয়ার পানির ক্ষেত্রে, এখানে যদি পানি থাকে ফুল পানি, ঠিক আছে, সম্পূর্ণ পানি, তাহলে ভার কেন্দ্র থাকবে মিড পয়েন্ট একটা অবশ্যই, ঠিক আছে, এর মিড পয়েন্টে ভার কেন্দ্র আগে দেখিয়েছি। তাহলে এর মিড পয়েন্ট এখানে যদি ভার কেন্দ্র থাকে, তাহলে আমি যদি পুরা পানিটুকু খালি করতে চাই, তাহলে ভার কেন্দ্রের সরণ হবে এই পয়েন্ট আসবে, তার মানে ভার কেন্দ্রের সরণ হবে এইটুক, যদি পুরা পানি খালি করতে চাই এই পর্যন্ত। পানি খালি মানে কি, আমার এই এইচ পরিমাণ উচ্চতায় পানিটুকু ফেলে দেওয়া, এখান থেকে ফেলে দিতে পারলে হলো, আমার এতটুকু তোলার দরকার নাই, আমার এ পর্যন্ত নিয়ে আসতে পারলে ফেলে দিব, এটা হচ্ছে খালি করা বুঝাবে। তাহলে ভার কেন্দ্র এখান থেকে ফেলে দিলে ভার কেন্দ্রটা আলটিমেটলি সরণ হয় এটুকু, মানে পুরাটা হলো এইচ, তাহলে ভার কেন্দ্র সরণ এইচ ভাগ টু। আর কুয়া খালি নিয়ে কয়েকটা কেস দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। পানিপূর্ণ কুয়া সম্পূর্ণ যদি আমি খালি করতে চাই, তাহলে কৃতকাজ করতে হবে। এখন দেখো আমার ভার কেন্দ্রটা এই জায়গায়, আমি সম্পূর্ণ পানি খালি করব, তার মানে ভার কেন্দ্রটা আসবে এই পয়েন্টে, তাহলে ভার কেন্দ্রের সরণ কি আমার এক্স ইজ ইকুয়াল টু এইচ ভাগ টু, ঠিক আছে। এখন ভাই আমি যদি ওই ফর্মুলা অ্যাপ্লাই করি সেটাও হয়, দেখো খালি অংশ, এখানে খালি অংশ আছে নাই, তাহলে খালি অংশ কি জিরো, প্লাস পানি কোন উচ্চতা পর্যন্ত আছে, এইচ উচ্চতা পর্যন্ত পানি আছে কিন্তু, তাহলে এ এইচ ডিভাইডেড বাই কি টু, তাহলে ভার কেন্দ্রের সরণ হয় এইচ ভাগ টু। তাহলে সম্পূর্ণ পানি খালি করতে আমার কৃতকাজ কত হবে, ডাব্লু ইজ ইকুয়াল টু এম জি ইন্টু এইচ ভাগ টু। এখন দেখো এখানে আর ব্যাসার্ধ দেওয়া আছে, এইচ পরিমাণ উচ্চতা দেওয়া আছে, পানি এইচ পরিমাণ ছিল, ভার কেন্দ্রের সরণ এটা, কিন্তু যদি এম এর মান বের করতে চাও, তাহলে রো ইন্টু পাই আর স্কোয়ার এইচ ইন্টু জি ইন্টু এইচ ভাগ টু, ঠিক আছে, কৃতকাজ হচ্ছে এইটা, আশা করি বুঝছ। এবার কেস টু, কেস টু এ বলা হচ্ছে অর্ধপূর্ণ কুয়া পুরাটা যদি খালি করতে চাই, তাহলে কৃতকাজ কত হবে, মানে এই যে কুয়াটা কিন্তু অর্ধপূর্ণ এবার, তাহলে এই অর্ধপূর্ণ কুয়ার সমস্ত পানি আমি খালি করব। তাহলে এবার ভার কেন্দ্র, ভার কেন্দ্রটা আছে এই জায়গায়, ঠিক আছে, পানির ভার কেন্দ্র দেখবো, পানির ভার কেন্দ্র আছে এই জায়গায়। তা আবারও বলছি ভার কেন্দ্র আবার এই এখানে ধরিও না, কারণ আমি আরেকটা যদি এক্সাম্পল দিই, তাহলে এইটুকুর ভরের টুকু এটুকুর ভর বেশি, তার মানে আমার ভার কেন্দ্রটা আলটিমেটলি এই জায়গার কোনো একটা জায়গায় হবে, যেটা আমি যেখানে এখানে পানির ভার কেন্দ্র দেখবো, এই মিডিল পয়েন্টেই ভার কেন্দ্র আছে। ক্লিয়ার? এখন এইখানে ভার কেন্দ্রের সরণ কিভাবে, ভার কেন্দ্রের সরণ হবে এই যেটুক, এই পরিমাণ যেটুক আমার এইটুক উঠিয়ে ফেলবো এই পরিমাণ, তাহলে ভার কেন্দ্রের সরণ এইখান থেকে এইটুক, এইটুক বের করবা কিভাবে, ভার কেন্দ্রের সরণ হচ্ছে খালি অংশ, যেহেতু এইচ ভাগ টু অংশ কি পানিপূর্ণ, তাহলে বাকি এইচ ভাগ টু বা অর্ধেক খালি আছে, তাহলে খালি অংশের উচ্চতা প্লাস যে উচ্চতায় পানি উঠাবো এইচ উচ্চতায় পানি উঠাবো, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এই যে এখানে কিন্তু যে উচ্চতায় পানি উঠাবো সেইটা বসাবা, ডিভাইডেড বাই টু, তাহলে ভার কেন্দ্রের সরণ কত হচ্ছে, তাহলে এখানে টু এইচ প্লাস টু এইচ ডিভাইডেড বাই টু, তাহলে আলটিমেটলি হয় থ্রি এইচ ডিভাইডেড বাই ফোর। ক্লিয়ার? তাহলে আমার কৃতকাজ কত হবে, এবার কৃতকাজ হবে ডব্লিউ এম জি ইন্টু থ্রি
एच भाग फोर कारण एम एर मान बेर कर ले करवा एम एर मान पाईर स्कोयर इंटू एच भाग टू जेटू बार पानी आछे कतटुकु एच भाग टू परिमाण इंटू जी इंटू थ्री एच डिवाइडेड बाई फोर आशा करी बुझ केस थ्री ते जाए केस थ्री ते बोला छे पानीपूर्ण कुआ अर्धेक खाली करते कृतकाज कत एखन आमार पुराटाई पानीपूर्ण एखन अपरेर अर्धेक खाली करब आगे बोलेछिलाम अर्धेक पानीपूर्ण छिलो पुराटा खाली करते एबार पानीपूर्ण किन्तु अर्धेक ताहले एर जदि आमार धरते पारि लेयारटा होच्छे एई पर्यन्त ठीक आछे लेयारटा जदि एई पर्यन्त हय पानीपूर्ण अर्धेक যেহেতু আমি এই পানিটুকু উঠাবো তাহলে পানির এইটুকুর মধ্যে ভার কেন্দ্র কোন জায়গায় ওইটুকু আমার বিবেচনা করতে হবে এখানে ভার কেন্দ্র থাকবে এই কোন একটা পয়েন্টে ক্লিয়ার তাহলে আমার ভার কেন্দ্রের সরণ হবে কোনটুক এই যে এইটুক এইটুক ঠিক আছে এখান থেকে এইটুক যেটু এইটুক পর্যন্ত উঠাবো পানি তাহলে এক্স ইজ ইকুয়াল টু খালি অংশ এখানে কি নাই অবশ্যই নাই জিরো প্লাস কতটুকু উচ্চতায় উঠাবো পানি আমি এইচ ভাগ টু উচ্চতায় তাহলে এইচ ভাগ টু ডিভাইডেড বাই কি টু তাহলে আলটিমেটলি হয় এইচ ভাগ ফোর তাহলে ভারকেন্দ্র সরণ হচ্ছে এইচ ভাগ ফোর তাহলে কৃতকাজ হবে কি কৃতকাজ হবে এম জি এইচ ভাগ ফোর আর যদি এম এর মান বের করতে চাও পাই আর স্কোয়ার এইটুকুর আয়তন ঠিক আছে তাহলে এইচ ভাগ টু ইন্টু এইচ ভাগ ফোর আশা করি বুঝছেন আপনারা ভাইয়ারা এবার এইটা দেখবো এক চতুর্থাংশ পানিপূর্ণ কুয়া যদি খালি করতে চাই তাহলে কৃতকাজ কত এবার এক চতুর্থাংশ কুয়া মানে কি এই যে এই একটা পয়েন্টে এবার ভার কেন্দ্র আছে এক চতুর্থাংশ মানে এইচ ভাগ ফোর পুরা এইচ উচ্চতার এক ভাগ চার অংশ মানে এইচ ইন্টু ওয়ান ভাগ ফোর মানে এইচ ভাগ ফোর তাহলে এইটুক পানি আছে এর ভার কেন্দ্র থাকবে এর মিড পয়েন্টে কোথাও তাহলে ভার কেন্দ্রের সরণ কতটুকু এইটুক ঠিক আছে এইটুক বের করব কিভাবে এক্স ইজ ইকুয়াল টু খালি অংশ কি এই যে এইটুক এই পরিমাণ তাহলে এইটুক বের করবো কি পুরা উচ্চতা এইচ আর এইটুক হচ্ছে এইচ ভাগ ফোর তবে খালি অংশ হবে এইচ মাইনাস এইচ ভাগ ফোর তাহলে হয় ফোর এইচ মাইনাস এইচ তাহলে কত হয় ক্যালকুলেশন করলে আছে থ্রি এইচ ডিভাইডেড বাই ফোর তবে খালি অংশ এইটুক আর পানি উঠাবো আমরা এইচ উচ্চতা পর্যন্ত এইখান থেকে তলানি থেকে এইচ উচ্চতা পর্যন্ত তাহলে আমার ভার কেন্দ্রের সরণ হবে খালি অংশ থ্রি এইচ ভাগ ফোর প্লাস যে পর্যন্ত উঠাবো এইচ উচ্চটা পর্যন্ত উঠাবো ডিভাইডেড বাই টু তাহলে আলটিমেটলি দাঁড়ায় আমার ক্যালকুলেশন করলে সেভেন এইচ ভাগ এইট তাহলে আমার ভার কেন্দ্র স্মরণ কতটুকু সেভেন এইচ ভাগ এইট তাহলে আমার কৃতকাজ কত হবে এম জি ইন্টু সেভেন এইচ ভাগ এইট ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়েছ এখন আমরা ম্যাথ প্রবলেম দেখব প্রবলেম অন এখন তো আমরা সব খেলে দিব ঠিক আছে থিওরিটা সব ক্লিয়ার দেখো একটি পাম্পের পাম্প মানে হচ্ছে মোটরগুলা ঠিক আছে যেগুলোতে পানি তুলে পাম্পের ক্ষমতা হচ্ছে 2 কিলোওয়াট মানে পাম্পের ক্ষমতা পি ইজ ইকুয়াল টু দেওয়া হচ্ছে 2 কিলোওয়াট মানে 2 ইন্টু 1000 মানে 2000 ওয়াট হবে কনভার্ট করে নিলাম ওটে 2000 ওয়াট যদি অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে এক মিনিটে 10 মিটার উচ্চতায় কতটুকু পানি দিতে পারবে এক মিনিটে 10 মিটার উচ্চতায় কিন্তু পানি তোলার কথা বলেছে ঠিক আছে তার মানে এইচ কি 10 মিটার উচ্চতা ঠিক আছে এখন দেখো আমার এখানে ইনাফ ইনফরমেশন এম বের করার মতো কি তুমি দেখতে পাচ্ছ আমি পাচ্ছি কারণ কি পি 2000 ওয়াট মানে কি 2000 আগেই বলেছিলাম জুল পার সেকেন্ড আগেই বলেছিলাম ওয়াট কে আমার জুল পার সেকেন্ড লিখবো লিখতে পারি তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে এক সেকেন্ডে এই পাম্পটা কত কাজ করেছে এক সেকেন্ডে কাজ করেছে কত 2000 জুল ঠিক আছে আমরা এক সেকেন্ড নিয়ে কাজ করি এক সেকেন্ড নিয়ে কাজ করব তাহলে ডব্লু এক সেকেন্ড ইজ ইকুয়াল টু কি এম জি এইচ তাহলে আমার এখানে কিন্তু দেখো পানি উঠা দেখে আবার ভাবিও না যে এইটার মানে আমার ভার কিন্তু স্মরণ লাগবে 10 ভাগ 2 এটা কিন্তু 10 মিটার উচ্চতায় পানি তোলার কথা বলেছে তোমাকে বলেনি কুয়া থেকে পানি তুলো তার মানে এটা সাগর থেকেও পানি তুলতে পারে সাগর থেকে পানি তোলা আর কুয়া পানি কুয়া থেকে পানি তোলা কি এক সাগরের গভীরতা আর কুয়ার গভীরতা কি এক আকাশ পাতাল তফাত তার মানে আমি যদি সাগর থেকে 10 মিটার পানি তুলেও নিই 10 মিটার উচ্চতায় এটা বুঝার কোনো ইয়া নাই তাই ভার কিন্তু স্মরণ আমার এখানে লাগবে না ঠিক আছে শুধু 10 মিটার লাগবে আবার যদি গড় স্মরণ উল্লেখ থাকে বা গড় উচ্চতা উল্লেখ থাকে সেখানেও কিন্তু আমার ভার কেন্দ্রের স্মরণটাই দেওয়া থাকবে গড় স্মরণ মানেই ভার কেন্দ্রের স্মরণ
তাহলে এখানে আমার 1 সেকেন্ডে কাজ কত 2000 জুল তাহলে m বের করব ইনটু 10 ঠিক আছে g এর মান 10 দেওয়া আছে 9.8 বসাবা না h টা কি h টা হচ্ছে 10 মিটার তাহলে এখান থেকে আমি m এর মান কত পাবো 20 কেজি ঠিক আছে তার মানে এই 20 কেজি মানে কি 1 সেকেন্ডে পানি তুলেছে 20 কেজি ঠিক আছে আমার বলেছে 1 মিনিটে 10 মিটার উচ্চতায় কতটুকু পানি তুলবে তাহলে 1 সেকেন্ডে আমার 20 কেজি পানি তুলেছে ঠিক আছে তাহলে আমার 1 মিনিটে পানি তুলবে কত 1 মিনিটে 1 মিনিট মানে কি 60 সেকেন্ডে পানি তুলবে 20 গুণিত 60 ঠিক আছে তার মানে 600 কেজি সরি 1200 কেজি এটা হচ্ছে আমার কি অ্যানসার যেটা হচ্ছে 1 মিনিটে 10 মিটার উচ্চতায় কতটুকু পানি তুলেছে ক্লিয়ার নেক্সট প্রবলেমে বলা আছে যে এটা হচ্ছে একটা কুয়ার গভীরতা দেওয়া আছে 6 মিটার এবং ব্যাস দেওয়া আছে 4 মিটার ঠিক আছে এক তৃতীয়াংশ পানি দ্বারা পূর্ণ কুয়াটা তার মানে এই যে একটা কুয়া এই কুয়াটার গভীরতা h হচ্ছে 6 মিটার এর এক তৃতীয়াংশ পানি দ্বারা পূর্ণ ঠিক আছে তার মানে এটুক হচ্ছে h ভাগ কি 3 এক তৃতীয়াংশ তার মানে 6 ভাগ 3 = 2 মিটার হচ্ছে পানি দ্বারা পূর্ণ এর ব্যাস দেওয়া আছে কত 4 মিটার তাহলে ব্যাস যদি 4 মিটার হয় ব্যাসার্ধ r = কত 4 ভাগ 2 মানে 2 মিটার তোমার বলা আছে যে একটা ইঞ্জিন দ্বারা কুয়া থেকে পানি তুললাম তুলে আবার 5 মিটার পার সেকেন্ড বেগে কি ছুঁড়ে মারলাম ঠিক আছে 5 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারলাম তাহলে কুয়াটি 10 মিনিটে যদি পানি শূন্য করা হয় তাহলে কত অশ্বক্ষমতার ইঞ্জিন লাগবে এখন কিভাবে করব আমরা প্রথমে দেখো কাজ বের করতে হবে আমরা কি জানি p সমান w ডিভাইডেড বাই t তাহলে ক্ষমতা বের করতে বলেছে ইঞ্জিনের তাহলে কাজ কত হবে w এখানে এই এক তৃতীয়াংশ পানি এটুকুর ভর কত এটুকুর তাহলে m সমান কি রো v তাহলে 1000 ইনটু ভিটা কত হবে পাই ইনটু r স্কয়ার মানে কি 2 স্কয়ার h নাকি এই 2 মিটার যেহেতু পানি আছে তাহলে 2 এই থিওরি কিন্তু আগেই দেখাইছি কিভাবে কি তাহলে এখানে ক্যালকুলেশন করে এলো 8000 পাই কেজি ঠিক আছে এবার কি করব আমরা m সমান তো পেলাম তাহলে m এর মানটা পেয়ে যাচ্ছি g এর মান কি 9.8 বসাবো এখন h টা কতটুকু ভাইয়া মানে ভার কেন্দ্রের সরণ তাহলে ভার কেন্দ্র এইখানে ভার কেন্দ্রের সরণ হবে কি এইটুক তাহলে এক তৃতীয়াংশ মানে কি তাহলে খালি অংশের পরিমাণ তাহলে ভার কেন্দ্রের সরণ x টা দেখো x মানে ভার কেন্দ্রের সরণ x যদি বের করি তাহলে খালি অংশ কি খালি অংশ এইটুক এইটুক কত হবে h মাইনাস কত হবে h মাইনাস h ভাগ 3 তার মানে এটুক থেকে পুরাটা থেকে এটুক বাদ তার মানে খালি অংশ হচ্ছে 6 মাইনাস 2 মানে 4 মিটার খালি অংশ তাহলে ভার কেন্দ্র সরণ কতটুকু খালি অংশ প্লাস যে উচ্চতায় উঠাবো ভাগ 2 তাহলে খালি অংশ হচ্ছে 4 মিটার যে উচ্চতায় উঠাবো মানে 6 মিটার উচ্চতায় উঠাবো ভাগ 2 তার মানে ভার কেন্দ্র সরণ 5 মিটার তাহলে ভর হচ্ছে 8000 পাই m ইনটু g 9.8 ইনটু উচ্চতা কত উচ্চতা মানে কি ভার কেন্দ্রের সরণ এটা হচ্ছে 5 তাহলে ক্যালকুলেশন করো কাজ কত হয় তাহলে আসে আমার 123154.32 জুল এখন আমার কি কাজ এটাই হবে না অবশ্যই না কেন কারণ এখানে আরো কাজ আছে 5 মিটার পার সেকেন্ড উঠিয়ে আবার কিন্তু ছুঁড়ে মারা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে মানে নিক্ষেপ করা হয় তাহলে আমার কাজ কিন্তু এটুক শুধু উঠাতে কাজ হয়েছে ছুঁড়ে মারতে কাজ কি হবে ছুঁড়ে মারতে কাজ হবে কি গতি শক্তি আবার যোগ যেটা আমি দেখাইছিলাম যে ভি বেগে আবার যদি উঠেছে আমার তাহলে w = হবে 123154.32 প্লাস কি হাফ এম ভি স্কোয়ার যেহেতু ভি বেগে ছুঁড়ে দেওয়া হচ্ছে মানে ওর ওখানে শক্তি ব্যয় হয়েছে হাফ এম এর মান কি এম তো বের করেছি 8000 পাই কেজি তাহলে ইনটু ভি স্কয়ার মানে কি 5 স্কয়ার 5 মিটার বেগে ছুঁড়ে হয়েছে তাহলে এখানে কাজের মানটা কত পাবো তাহলে ক্যালকুলেশন করে পালে আমি এইটা ঠিক আছে তাহলে টোটাল কাজ হচ্ছে এত এখন আমরা বলেছে ইঞ্জিনটার কুয়াটিকে যদি 10 মিনিটে শূন্য করতে চাই ইঞ্জিনটা কুয়াটির পানি তাহলে ইঞ্জিনটার অশ্বক্ষমতা কত লাগবে তাহলে আমরা কি জানি p সমান কি w ডিভাইডেড বাই t তাহলে কাজটা পেয়ে গেছি কাজটা এখানে বসিয়ে দাও ঠিক আছে ভাগ ভাগ t কি 10 মিনিটে খালি করতে হবে 10 গুণিত সেকেন্ডে কনভার্ট 60 সেকেন্ড তাহলে ক্যালকুলেশন করি যদি এটা দিয়ে এটা ভাগ করো তাহলে ক্যালকুলেশন করলে পাই 2
অ্যান্সার দিলে কি হবে না, তোমার মার্ক কাটবে। কারণ কি আমার বলে হচ্ছে অশ্ব ক্ষমতা, তার মানে এই ক্ষমতার একক ওয়াট, অশ্ব ক্ষমতা কি হর্স পাওয়ার, এটাকে যদি কনভার্ট করো তাহলে কি 746 দিয়ে ভাগ দাও, 746 দিয়ে ভাগ দিলে কত হয়, 3.4545 হর্স পাওয়ার। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার, 746 দ্বারা ভাগ। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখো, একটা কূপের গভীরতা হচ্ছে 20 মিটার। এই কূপের উপর একটা আনুভূমিক দণ্ড আছে, এটা এই দণ্ড থেকে একটা চেন ঝুলানো আছে। এখন এই চেনে একটা বালতিও লাগানো আছে। এখন কোশ্চিনটা হচ্ছে, কূপের গভীরতা তো 20 মিটার, এই গভীরতা থেকে বালতি ভর্তি যদি পানি উঠাই, তাহলে বালতি ভর্তি পানি তুলতে আমার কৃতকাজ কত হবে। ঠিক আছে, এখন এখানে একটা দেখার বিষয় হচ্ছে, আমার বালতিটা ভর্তি পানি উঠাতে বলেছে, তাহলে ধরে নাও যে বালতিতে পানি ভর্তি আছে, এখন উঠাবো। এক্ষেত্রে ভার কেন্দ্র স্মরণ আমার প্রয়োজন নাই, যে তুমি যদি ভার কেন্দ্র স্মরণ ব্যবহার করতে যাও তাহলে কিন্তু ভুল, পানি কতটুকু আছে এটাও কিন্তু তোমার বলা নাই। তার মানে এটুকু মিন করছে আমার যে বালতি ভর্তি একটা পানি আছে, উঠাবো। যদি বলতো যে হ্যাঁ এত গভীরতা পর্যন্ত পানি আছে কূপে, তাহলে ভার কেন্দ্র স্মরণ দেখতাম, কত গভীরতায় পানি আছে বা কতটুকু পানি আছে বলা নাই, শুধু বালতি ভর্তি পানি উঠাবো। তাহলে দেখো এই চেনটার দেওয়া আছে প্রতি মিটারে ভর 2 কেজি, যেহেতু কূপের গভীরতা 20 মিটার, ধরে নিতে পারি আমার চেনের কি দৈর্ঘ্যটাও, চেনের দৈর্ঘ্য কি 20 মিটার। তাহলে প্রতি মিটারে চেনের ভর কত, 2 কেজি, তাহলে 20 মিটারে চেনের ভর কত হবে, 20 × 2 মানে 40 কেজি, বুঝছেন। এখন আরেকটা বলছে বালতি ভর্তি পানির ওজন কত, এটা যদি ধরলাম এম, তাহলে এম প্রাইম বালতি ভর্তি পানির ওজন হচ্ছে 10 কেজি। এখন আমার বালতিটা উঠাতে কৃতকাজ কত, এখানে বিশেষভাবে লক্ষ্য করতে হবে, চেনেরও একটা ভর আছে, চেনটাও আমি উঠাচ্ছি। দেখো চেনের এই আমার এই পর্যন্ত উঠাতে হবে, তাই না, তাহলে চেনটার এই পয়েন্টটা উঠছে এতটুকু, আবার এই পয়েন্টটা উঠছে এতটুকু, আবার এই পয়েন্টটা এতটুকু, তাহলে কি আমার আলাদা আলাদা কাজ হচ্ছে না বা বের করতে হবে না, যদি ওই হিসাব করি, তাহলে এখানে কি ভার কেন্দ্র স্মরণটাও ভার কেন্দ্র স্মরণ দেখতে হবে। তার মানে চেনের কি দৈর্ঘ্য 20 মিটার, ভার কেন্দ্র থাকবে কি এখানে মিডিল পয়েন্টে, তাহলে চেনের ভার কেন্দ্র স্মরণ কত, চেনের 20 ভাগ 2 সমান কি 10 মিটার। ঠিক আছে, আর তাহলে চেনটা উঠাতে আমার কৃতকাজ বের করতে হবে, প্লাস বালতিটা উঠছে একটা ভর নিয়ে, সেটারও কৃতকাজ বের করতে হবে। বালতি 20 মিটার উচ্চতায় উঠছে, এটা কিন্তু ভর কেন্দ্র স্মরণ বের করতে হবে না ভার কেন্দ্রে। ঠিক আছে, এটা আগে বলেছি। তাহলে আমার মোট কাজ হচ্ছে কতটুকু, তাহলে টোটাল আমার উঠাতে কাজ হচ্ছে W = চেনের ভর কত, 40 কেজি, × 9.8 জি এর মান, × H এর মান কি, H হচ্ছে কি ভার কেন্দ্র স্মরণ, চেনের ভার কেন্দ্র স্মরণ হচ্ছে 10। ঠিক আছে, প্লাস এবার বালতি উঠাতে কৃতকাজ, তাহলে বালতি ভর্তি পানির ভর কত, 10 কেজি, তাহলে 10 × 9.8 জি এর মান, উচ্চতা কত, 20 মিটার উচ্চতায় উঠছে। ঠিক আছে, তাহলে এবার ক্যালকুলেশন করো, তাহলে আমার কাজ হচ্ছে 5880 জুল। ঠিক আছে, 80 জুল অ্যান্সার এটা, আশা করি বুঝছেন আপনারা। নেক্সট প্রবলেমে বলা হচ্ছে যে এই ফিগারটা আগে ভিজুয়ালাইজ করো, যে এইখানে একটা কুয়া ছিল। ঠিক আছে, এই কুয়াতে 30 মিটার গভীরতার কুয়া, এই 12 মিটার পর্যন্ত পানি আছে কুয়ার, কুয়ার ব্যাসার্ধটা হচ্ছে 3 মিটার। এই কুয়া থেকে এই দুইটা পাম্প একত্রে চালনা করে কুয়া থেকে এই উচ্চতা নিয়ে গিয়ে এই বিল্ডিংটার উপরে, বিল্ডিংটার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে, উচ্চতা হচ্ছে 15 মিটার দেওয়া আছে এটা। ঠিক আছে, এই উচ্চতা থেকে এই একটা ট্যাঙ্ক আছে, উচ্চতায় ট্যাঙ্কে নিয়ে গিয়ে 5 মিটার ব্যাসার্ধের ট্যাঙ্কে পানিগুলা ফেলা হচ্ছে। এখন কোশ্চিনটা বলা হচ্ছে যে পাম্প দুইটা যদি একসাথে চালনা করা হয়, কুয়াটি পানি শূন্য করতে কত সময় লাগবে, মানে এই কুয়াতে যতটুকু পানি আছে সমস্ত পানি এখানে নিয়ে যেতে হবে, তাহলে পানি শূন্য হবে। এখন প্রথমে আমাকে দেখতে হবে যে এই কুয়ার একটা নির্দিষ্ট পরিমাণ গভীরতায় পানি আছে 12 মিটার, তার মানে এখানে একটা ভার কেন্দ্র স্মরণ হিসেবে করতে হবে। এইখানে গিয়ে পানিটুকু এইখানে আসছে, একটু কতটুকু উচ্চতায় পানি গেছে তা আমি জানি না, ধরলাম এতটুকু এক্স পরিমাণ উচ্চতা পর্যন্ত পানি ভর্তি হয়েছে, এই পানিটুকু সমস্ত এখানে গেছে, তাহলে এইখানে ভার কেন্দ্র স্মরণটা কি এটুক। ঠিক আছে, তার মানে আমার প্রথমে ভার কেন্দ্র এটুক, পরে এটুক, টোটাল ভার কেন্দ্র স্মরণ হবে এইখান থেকে এটুক।
ঠিক আছে, তাহলে এই উচ্চতায় পানি উঠাতে আমার কাজ বের করব। ঠিক আছে, প্রথমে ভারকেন্দ্র সরণটুকু আগে বের করি। আমার এই ভারকেন্দ্র আছে এইটুক, আমার পুরা এইটুক কতটুক হবে, যেহেতু এইটুক 12, তাহলে এইখান থেকে এইটুক হবে কি 12/2 মানে 6 মিটার। আর এইটুক হবে কত, 30-12, যেহেতু এইটুক 12 এইটুক পুরাটা 30, তাহলে দেখো এইটুক মানে হচ্ছে এইটুক, এইটুক হবে কত, এইটুক হবে 30-12, 30-12 মানে 18 মিটার। তাহলে এইটুক হচ্ছে 18 মিটার, এইটুক 18 মিটার, তার মানে এইটুক 18, এইটুক হচ্ছে 6, তাহলে টোটাল এইখান থেকে এইটুক কত হবে, 18 যোগ 6 মানে 24 মিটার। ঠিক আছে, তাহলে এইটুক কত হবে এইখান থেকে, এইটুক, এইটুক হবে 24 যোগ 15, 15, আর এইটুক আরো যোগ করতে হবে, এইটুক হচ্ছে x/2। কিন্তু আমার এই x পরিমাণ কতটুকু উচ্চতায় পানি ট্যাঙ্কে ভর্তি হয়েছে এটুকু আমি জানি না, তাহলে এটুকু বের করবো কিভাবে, বের করা যাবে, এইটুকুর ভর কত, এইটুকুর ভর হচ্ছে m = রো ইন্টু ভি, মানে হচ্ছে 1000 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার এইচ, মানে হচ্ছে 3 স্কোয়ার ইন্টু পানি কতটুকু ছিল, 6 না 12 মিটার পর্যন্ত পানি, তাহলে এটুক হবে 12, এটুক, ঠিক আছে, এটুক 12। তাহলে ক্যালকুলেশন করি, এবার দেখো এইখানে যে ভরের পানি ছিল এইটুক পানি শূন্য করে এখানে নিয়ে যাওয়া হয়েছে, তার মানে এখানে যে পরিমাণ ভর ছিল এখানে সেম পরিমাণ ভর, মানে এটুকুই। তাহলে এইটার ক্ষেত্রে লিখতে পারি এই 1,10,800 পাই, মানে 1,08,000 পাই ইজ ইকুয়াল টু রো ইন্টু আয়তন ঘনত্ব, এই এম সমান রো ভি, মানে পাই ইন্টু, এবার আরটা চেঞ্জ হয়ে হচ্ছে কি 5, এটার ক্ষেত্রে দেখছি, তাহলে 5 স্কোয়ার ইন্টু এইচ, মানে কি এটুক যদি এক্স পরিমাণ পানি থাকে উচ্চতার, তাহলে এক্স, ঠিক আছে, এখান থেকে আমি এক্স ক্যালকুলেট করব, এক্স ইজ ইকুয়াল টু কত হবে, রো হচ্ছে 1000, এদিকে গিয়ে ভাগ 5 স্কোয়ার পাই, তাও ভাগ, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে পাই এইটুক হচ্ছে এক্স সমান 4.32 মিটার। এবার দেখো এই এক্স হচ্ছে কি 4.32 মিটার, মানে উচ্চতাটা হচ্ছে এই পানিটুকুর ট্যাঙ্কে 4.32 মিটার। এবার দেখো ভার কেন্দ্রের সরণ কতটুকু হচ্ছে, ভার কেন্দ্রের সরণ, আমি তো পানিটুকু উঠাইছি এখানে, ভার কেন্দ্র ছিল এখানে, এখন এখানে সরণ কতটুকু, এইটুকু হচ্ছে 24 প্লাস 15 আগেই দেখিয়েছি, প্লাস আমার বের করার কথা ছিল x/2, এক্স পেয়েছি কত, 4.32, মানে এই যে এইটুক, 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 তাহলে পুরোটা হচ্ছে এইটুক, এইটুক তো জানি এইটুক, তাহলে x/2 মানে 4.32/2, তাহলে অ্যান্সার হচ্ছে 41.16 মিটার। ঠিক আছে, এই যে বের করেছি, এইটুক ধরলাম এক্স প্রাইম, ঠিক আছে, ভার কেন্দ্রের সরণ, তাহলে এবার এই পানিটুকু উঠাতে কাজ কত হবে, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এক্স প্রাইম, তাহলে এম তো আগে বের করেছি ভর, পানির ভর হচ্ছে 1,08,000 পাই কেজি, 1,08,000 পাই ইন্টু 9.8 ইন্টু এক্স প্রাইম, মানে 41.16, তাহলে এইটুক হবে, তাহলে আসছে 136,859,538.1 জুল, তার মানে আমার মোটর দ্বারা এই পানিটুকু উঠাতে কাজ হয়েছে এতটুকু। মোটরটির ক্ষমতা আমার কত দেওয়া আছে, P1 আর P2, একটা জিনিস ক্লিয়ার করি, ধরো তোমার মানে ক্যাপাসিটি বা ক্ষমতা, তোমার সর্বোচ্চ ক্ষমতা ক্যাপাসিটি হচ্ছে 100 ওয়াট, এখন তুমি কিছু কাজ করলা, সেই কাজে তোমার 70% কার্যকর হলো ক্ষমতা বা ব্যয় হলো, তাহলে তোমার ক্ষমতা কাজ হয়েছে কতটুকু, ক্ষমতা কাজ করেছে কতটুকু, 100 এর 70 ভাগ 100, মানে 70 ওয়াট ব্যয় হয়েছে তোমার ক্ষমতা বা কার্যকর হয়েছে যতটুকু কাজ করেছে ওই কাজ অনুসারে। তেমনি এখানে মোটরটার এই পরিমাণ কাজ তুলতে, মানে কাজ করতে প্রথম মোটরের বা পাম্পের 70% কাজ হয়েছে টোটাল 2 হর্স পাওয়ারের মধ্যে, আবার দ্বিতীয়টা হয়েছে 80% 1 হর্স পাওয়ারের মধ্যে, তাহলে আমার টোটাল ক্ষমতা বা পাওয়ার, ক্ষমতা কাজ করেছে বা কার্যকর হয়েছে কত, 2 ইন্টু 70 ভাগ 100, এইটার ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে 1 প্লাস 1 ইন্টু 80 ভাগ 100, তার মানে আমার আলটিমেটলি হয় 2.2 হর্স পাওয়ার, যেটাকে আমি ওয়াটে কনভার্ট করলে 2.2 ইন্টু 746 সমান কত পাই,
16.41.2 watt ঠিক আছে দেখো তাহলে আমার বলা হয়েছে পাম্প দুইটা একত্রে চালনা করলে কুয়াটি পানি শূন্য হতে কত সময় লাগবে আমার পাম্প কার্যকর হয়েছে ক্ষমতা কতটুকু এত এই ক্ষমতা দিয়ে আমার কাজ করেছে কতটুকু এই পানি তুলতে কাজ করেছে এতটুকু তাহলে আমরা কি জানি P সমান W বাই T পানি শূন্য করতে কাজের টুকু ক্ষমতা প্রয়োগ হয়েছে এতটুকু তাহলে T সমান কি W ভাগ P মানে W এর মানটা কত বা কাজের মান হচ্ছে 136858938.1/1641.2 ঠিক আছে এবার ভাগ করো আমি এটা মিনিটে ডাইরেক্টে নিব ঠিক আছে দেখো এত সেকেন্ড আছে ঠিক আছে এটা সেকেন্ডে তাহলে আমি এটাকে সাইড দ্বারা ভাগ করে আমি যদি নিই তাহলে এটা মিনিটে পাচ্ছি আবার যদি সাইড দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো কি ঘন্টা তাহলে 23.164 আওয়ার ঠিক আছে আমার পানি শূন্য করতে এত ঘন্টা টাইম লাগবে আজকে এ পর্যন্তই সবাইকে থ্যাংক ইউ এবং সবাই ফিডব্যাক দিবা থ্যাংক ইউ সবাইকে